লকডাউনে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার থেকে দেশের সব ব্যাংক খুলেছে। সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলে। ঢাকার ব্যাংকগুলোতে গ্রাহকের তেমন কোনো চাপ দেখা যায়নি। তবে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ গ্রাহকের চাপ কম থাকলেও আমদানি ও রপ্তানি সংক্রান্ত কাজ থেমে নেই।